সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য শান্তি বৈঠক করলেন মাথাভাঙ্গা মহকুমা শাসক রঞ্জন চৌধুরী। বুধবার ওই শান্তি বৈঠক অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা জোড়াপাকুড়ি হাইস্কুলে। এদিন ওই শান্তি বৈঠকে মাথাভাঙ্গা মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা 1 নং ব্লকের জয়েন্ট বিডিও অলোক রঞ্জন বসাক, মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকার, জোড়াপাকুড়ি হাইস্কুলের প্রধান শিক্ষিকা চিৎকণা সাহা, জোড়াপাকুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান পরেশ বর্মন, এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, ছাত্রছাত্রী সহ আরও অনেকে। স্বপ্ন দেখেছিলাম নির্মল সমাজের, কিন্তু গত 16 তারিখের সেই অনভিপ্রেত ঘটনা আমাদেরকে ভীষণভাবে আহত করেছে। বিশেষ করে গত 23 তারিখ যখন স্কুল খুলল, আমার চাকরি জীবনের 10 বছর প্রায় এই স্কুলে, এই বিদ্যালয়ে। তো এই 10 বছরে আমি কখনো দেখিনি যে এত স্বল্প সংখ্যক স্টুডেন্টের উপস্থিতি। এবং তারপরে আরও একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো যখন আমি বিভিন্ন ক্লাসগুলোতে যাচ্ছি এবং গল্পগুলো শুনছি। হয়তো কিছুটা ঘটনা, কিছুটা রটনা, কিন্তু সবটা মিলে বাচ্চাদের মাঝে একটা অত্যন্ত ভয়ের ছায়া আমি লক্ষ্য করেছি। আপনারা বাবা মা আর আমার এতগুলো সন্তান, এদের মুখে যখন আমি এই সমস্ত ঘটনা শুনেছিলাম মনটা ভীষণ খারাপ হয়েছিল। আমরা তো স্বপ্ন দেখেছিলাম নির্মল সমাজে, আমরা তাহলে এ জোরপাটকি কোন জোরপাটকি? এত বছরে তো কখনো হয়নি, আমরা তো সবাই পাশাপাশি রয়েছি, আমরা সবাই তো বিশ্বাস করতাম যে ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। কোথায় গেল আমাদের এই গর্ব? আমরা কেন এই ঘটনা করছি? জুড়ে একসঙ্গে ন জায়গায় আধ ঘন্টার মধ্যে পতন, এবার এর কি ব্যাখ্যা আমি দিতে পারব? তারপর পাবলিক লাইফ ডিস্টার্ব হল, তাই না? সব দিক থেকে অশান্তির বাতাবরণ হলো। আমরা জানি অশান্তি ছড়ায়, ধর্মই ছড়ায়, এখানে অত ব্যতিক্রম হলো না। তা আজকের এই মিটিংটায় আমি কোনোরকম জ্ঞানের বাণী শোনাতে চাই না, আমরা সবাই বুঝি। যে কথাগুলো আমি বলবো আপনারাও বুঝেন, আমিও বুঝি যে কী বলতে আমি এসেছি, কী শুনতে আপনি এসেছেন। আমি আপনাদের থেকে একটাই খালি আমার ডিমান্ড, সেটা হচ্ছে আমি আপনাদের মধ্যে অনেকের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তো আমার পরিচিতি হয়, আমি দেখি যখন বলবেন আপনি কাইন্ডলি একটা জিনিস উভয় ধর্মদের থেকেই করবেন, কেন এই ভায়োলেন্স, ধর্ম বিরোধী বা মানুষের প্রতি হিংসা কেন এগেনস্ট রিলিজিয়ান, এইটা একটু ছেড়ে যাবেন।